পার্সন বা যাকে বাংলা বৈদানিক অর্থ অনুসারে বলা হয় ব্যক্তি বা পুরুষ, সে পার্সনের মানেটা কি? পার্সন কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন বই পুস্তক বা পড়ার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে ব্যবহার করি। ফর এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই, বা ইউ আর আ ব্রিলিয়ান্ট বয়, ইউ আর আ ব্রিলিয়ান্ট বয়, ইভেন দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। এই যে দে, আই, ইউ, এই যে সাবজেক্টগুলো ব্যবহার করলাম, এই সাবজেক্টগুলো হচ্ছে পার্সন। কিন্তু এখানে কিন্তু ভিন্ন ভিন্ন পার্সন দেখতে পেলাম, আই, ইউ, দে। তাহলে নিশ্চয়ই আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে পার্সনটা কত প্রকার, হাউ মেনি গাইস আর পার্সন অ্যান্ড হোয়াট আর দে। পার্সন কত প্রকার হতে পারে? পার্সন মূলত তিন প্রকার, তিন প্রকার। নাম্বার ওয়ান ফার্স্ট পার্সন, নাম্বার টু সেকেন্ড পার্সন, অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে থার্ড পার্সন। বাংলা অনুসারে একে বলা হয় যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং থার্ড পার্সন। সেই থার্ড পার্সনের বিষয়টা হচ্ছে এরকম যে ফার্স্ট পার্সন মানেটা কি, ফার্স্ট পার্সন বা থার্ড পার্সনের মানেটা কি। ফার্স্ট পার্সন হচ্ছে অর্থ উত্তম পুরুষ, বা বাংলার উত্তম পুরুষ না বলে আমরা এভাবে বলতে পারি যে ফার্স্ট পার্সনের মানেটা হচ্ছে নিজের সম্পর্কে, বা আই, আমি। এই আই এর মানেটা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আই দিয়ে যতগুলো সাবজেক্ট আছে এর প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ, ইউ দিয়ে যতগুলো ওয়ার্ড, ইউ, ইউর, এরা হচ্ছে সেকেন্ড পার্সন। তুমি, তোমরা, এরা হচ্ছে সেকেন্ড পার্সন। অ্যান্ড নাম্বার থ্রি থার্ড পার্সন। আমরা বাংলায় একটা প্রবাদ আছে, বা আমরা সবসময় আমাদের শিক্ষকরা আমাদেরকে বলে যে আমি তুমি ছাড়া ভাবে যারাই আছে তারাই হচ্ছে থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি। আমি এবং তুমি এই দুইজন ছাড়া এই তৃতীয় ব্যক্তিগুলো হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সনগুলোর মধ্যে কারাগার হতে পারে দেই, রোহিত, করি, জরিনা, মর্জিনা, এই যে নামগুলো, বা দেই, তারা, এটা হচ্ছে থার্ড পার্সন। অর্থাৎ আমি, আই দিয়ে যত ওয়ার্ড আছে এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ দিয়ে যত ওয়ার্ড আছে সেকেন্ড পার্সন, এবং থার্ড পার্সন হচ্ছে অন্যরা, রোহিত, করিম, জরিনা, মর্জিনা, এই যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো আছে এটাই হচ্ছে থার্ড পার্সন। আই গেস আমরা সবাই এই পার্সন সম্পর্কে বুঝতে পারলাম।